বাংলা সাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে রুই মাছের বাঙালিয়ানা কিভাবে করতে হয় তা করে দেখাবো। এটা একদমই নতুন একটা রেসিপি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 5-6 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে আঁশছুট ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমাদের বাসায় কেউ বড় বড় টুকরো পছন্দ করে না, সেজন্য আমি কেটে কেটে রান্না করব। আপনারা চাইলে বড় বড় টুকরো রাখতে পারেন। তো এই মাছগুলোকে আমি এখন লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। আর যা কিছু লাগছে তা দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট 4টে মূলো নিয়েছিলাম আমার গার্ডেনে ফ্রেশ। মূলোগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 1 কাপের মতো হবে। আর শুকনো কিছু কিছু মশলা আছে এখানে, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো 1/2 চা চামচ, হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়ো এখানে নিয়েছি। আমি এটাকে একটু সম্বাস দেব, সেই জন্য যেটা বলি আমরা ফোড়ন দেব। ফোড়নটা দেওয়ার জন্য আমি এখানে মেথি নিয়ে নিয়েছি। আর একটা বড় আলুকে আমি এভাবে কেটে সেম এই মূলোটার মতোই লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। এই রান্নাটার জন্য আজকে আমার এইগুলোই লাগবে। আমি সব সময় মাছ ভেজে তারপরে রান্না করি, বেশিরভাগ সময় বড় মাছ যদি হয় তো। প্রথমে আমার যেটা লাগছে, আমি একটা কড়াইয়ে কিছু তেল নিয়ে নিয়েছি। আর আমি আগেই রুই মাছগুলোকে সামান্য পরিমাণ হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, ওগুলোকে 2 মিনিটে ভালো করে ভেজে নিচ্ছি। এই স্পেশাল রেসিপিটা আমার এক বড় জা বাংলাদেশ থেকে আমাকে দিয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখুন, আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ওই একই তেলে আমি কেটে রাখা মূলোগুলোকে ভেজে নিচ্ছি। আমি আবারও সব দর্শককে অনুরোধ করছি, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাতে আমারও আগ্রহ বাড়বে আরও আরও নতুন নতুন ভিডিও বানানো। আর যারা করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখি কী কী করছি। আর এখন ওই একইভাবে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে। আমি হালকা করে দুটোকে ভেজে নিয়েছি, যেহেতু আমি এটা ঝোলেই দেবো তো আমার এতটা সিদ্ধ হওয়ার রঙটা বদলাবে। তো সব কিছু ভাজার পর এখন আমার আরেকটু তেলের দরকার, তো আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এত বেশি তেল আমি এখানে ইউজ করছি না। তো ফোড়নের জন্য যেটা রেখেছিলাম মেথি, মেথিটা ফোড়ন দিয়ে দিলাম। মেথিটা একটু হালকা গরম হতে হতে আমি আমার গুঁড়ো যে সব মশলাগুলো ছিল সে সবগুলো মশলাকে এভাবে একটু জল দিয়ে গুলে নিয়েছি, যাতে পুড়ে না যায়। যেহেতু আমি পেঁয়াজ রসুন কিচ্ছুই ব্যবহার করব না এই মাছটাতে, তো দেখুন এভাবে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নিই। সবগুলো মশলার কী কী পরিমাণে নিয়েছি তাই আমি আলাদা করে লিখে না দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখন আমি এই গ্রেভিটাতে একে একে আলু আর মূলোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব কিছু। ঝোল দিয়ে দেবো আমি এখন, এতে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো যে যার আন্দাজ মতো আপনারা ঝোলটা দেবেন, বাট এটা আমি একেবারে খুব বেশি ঝোল ঝোলও করবো না আর একবারে গ্রেভিও করবো না, সেই জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো জল দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে আমি আবারও এটাকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর বেশি এটাকে আমার রান্না করতে হবে না, তো 5 মিনিট আরও ঢেকে রেখে দেবো। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করেছি। তাহলে দেখে নিই 5 মিনিট পর কী অবস্থা হলো। দেখুন সব কিছু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তেলটাও সব আলু আর মূলোগুলোর উপরে উঠে এসেছে। তো এটা মোটামুটি রেডি। এখন আমি এই মুহূর্তে মাছগুলো দিয়ে দিব। দেখুন আমি একটা আলু এইভাবে দেখিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো যাতে মাছের গায়ে লাগে সেজন্য আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি।
সচরাচর তো আমরা মাছ বলতেই পেঁয়াজ রসুন আদা সব কিছুকে একসাথে করে রান্না করে থাকি। তো আজকের এই মাছের তরকারিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। এটা যে রুই মাছই হতে হবে তা না, অন্য কোনো মাছ দিয়ে আপনারা এভাবে রান্না করতে পারেন। আরও 3-4 মিনিট মাছটাকে একটু জাল তুলে নিয়ে ভালো করে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তো দেখুন একদম রেডি, গরম গরম ভাত আর এই মূলো আলু দিয়ে রুই মাছের এই তরকারিটা অসাধারণ। আমি সবাইকে অনুরোধ করব, যারা এই ভিডিওটা পুরোটা দেখেছেন একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাতে আমার আরও আগ্রহ বাড়িয়ে দেয় নতুন নতুন রান্না করার। রান্না করতে আমি খুবই ভালোবাসি, কিন্তু আপনাদেরকে যদি আমার পাশে পাই তাহলে সেই আগ্রহটা আরও বেড়ে যায়। তো নতুন নতুন আরও অন্য রকমের রান্না নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি। আর বাংলার স্বাদ ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।